হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্ল্যামো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মাই সরস্বতী পূজা গেট রেডি উইথ মি ইয়েস এই মেকআপ লুকটা আমি ক্রিয়েট করেছিলাম সরস্বতী পুজোর দিন তো তোমরা সবাই জানতে চেয়েছিলে কীভাবে আমি মেকআপটা করি আমি কি মেকআপ করেছিলাম সেদিনকে এই মেকআপ লুকটা আমি ক্রিয়েট করেছিলাম উইথ ব্লু শাড়ি অ্যান্ড সেদিনকে আমি আমার মেকআপের মধ্যে ওয়ার করেছিলাম হচ্ছে ব্লু শিমের আইস উইথ পিঙ্ক লিপস খুব সুন্দর এলিগেন্ট একটা লুক অ্যান্ড পারফেক্ট ফর বেঙ্গলি প্রোগ্রাম শুধু সরস্বতী পুজো না যে কোনো পুজো বাড়ি বা যে কোনো তোমরা পার্টিতেও এই মেকআপ লুকটা ওয়্যার করতে পারো এখানে আমি ব্লু শাড়ি উইথ অক্সিডাইজ জুয়েলারি ওয়্যার করেছি তোমরা জাস্ট ওয়েস্টার্ন ড্রেস বা কুর্তি টুর্তির সাথেও কিন্তু এই লুকটাকে ইজিলি ওয়ার করতে পারো প্রচণ্ড সুন্দর অ্যান্ড ডে প্লাস নাইটের জন্য এটা পারফেক্ট প্রচণ্ড ফ্ললেস একটা মেকআপ লুক অ্যান্ড খুব বেশি হেভিও কিন্তু না ইভেন তোমরা এই মেকআপ লুকটাকে কিন্তু যে কোনো বিয়ে বাড়িতেও ক্যারি করতে পারো ব্লু সিমারাইজ করেছি অ্যান এই আজকের ভিডিওটার একটা প্লাস পয়েন্ট আছে সেটা হচ্ছে এই ভিডিওটাতে আমি শেয়ার করতে চলেছি এই মেকআপ লুকটা পুরোটাই কিন্তু ওয়াটারপ্রুফ ইয়েস এই মেকআপ লুকটা পুরোটাই ওয়াটারপ্রুফ আর সেটা প্রুফও আমি তোমাদেরকে দেবো ভিডিওর লাস্টে তো পুরো মেকআপ লুকটা দেখো তারপরে এটা আমি তোমাদেরকে প্রুফ করতে চলেছি মেকআপ লুকটা ওয়াটারপ্রুফ তো চলো ভিডিওটা শুরু করা যাক কি করে আমি এই স্টেপ বাই স্টেপ মেকআপ লুকটা করলাম খুব কম টাইমে হয়ে গেছে অ্যান্ড কি করে করি চলো তোমাদের সাথে শেয়ার করি অ্যান্ড অবশ্যই ভিডিওটা তো চিটচাট হতেই চলেছে আর সবার প্রথমে আমি আমার মুখ ক্লিন করে এসেছি টোনারও অ্যাপ্লাই করে নিয়েছি অ্যালোভেরা জেল এবার অ্যাপ্লাই করছি অ্যাজ এ ময়েশ্চারাইজার অ্যাজ এ প্রাইমার যাই বলো না কেন এটাকে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি যেহেতু সরস্বতী পুজো তো জানো একটুখানি তাড়াতাড়ি তাড়াতাড়ি করবো আমি সব কিছুতেই অন্য তো তাও এবার শান্তিতে করতে পেরেছি অন্যবার সকাল সকাল ওটা সাজতে হয় বাট এবার সেটা নেই এবার যেহেতু আমি অঞ্জলি দিচ্ছি না তো তার জন্য বারোটার সময় আমি বেরিয়েছিলাম ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা হয়ে গেল আমি বেসের জন্য ইউজ করছি সিসি ক্রিম নো ফাউন্ডেশন যেহেতু ডে টাইম সরস্বতী পুজো ইউজুয়ালি আমরা কী করি ডেতেই ঘুরি আর যেহেতু অনেক রোদ লাগবে তো যদি ফাউন্ডেশন ইউজ করি বড্ড কেকি টাইপের লাগতে পারে আর হেভি হেভি টাইপের লাগতে পারে তো আমি সিসি ক্রিম ইউজ করছি সিসি ক্রিমও কিন্তু খুব ভালোই একটা কভারেজ দেয় সরি আমার গলার আওয়াজটা যদি একটুখানি কেমন লাগে তো জেনে রাখো তোমরাও যে আমার সর্দি হয়েছে তো সিসি ক্রিমও কিন্তু বেশ খারাপ কভারেজ দেয় না মোটামুটি ভালোই কাভারেজ দেয় অ্যান্ড ডে টাইমের জন্য খুব ভালো রেগুলার বেসিসে যদি তোমাদের কোথাও যেতে হয় সিসি ক্রিম কিন্তু তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো আমি এই বিউটি ব্লেন্ডারটা নিয়েছেন একটা ড্যাম বিউটি ব্লেন্ডার অ্যান্ড অবশ্যই ফাউন্ডেশনকে কিন্তু সবসময় ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করবে অ্যান্ড ভালো করে টাইম নিয়ে সবসময় ফাউন্ডেশনকে ব্লেন্ড করবে আমি দেখো আমার হেয়ার লাইনের কাছে ইভেন হাত দিয়ে টেনে টেনে ব্লেন্ড করছি কভারেজটা তোমরা সিসি ক্রিমে দেখতেই পাচ্ছ আমি জানি খুব বেশি নয় তবে একেবারে খুব কমন মানে চলানোর মতো বেশ ভালোই কাভারেজ যদি তোমরা রেগুলার বেসিসের জন্য ইউজ করতে চাও অবশ্যই ইউজ করতে পারো আমি কিন্তু আমার হেয়ার লাইনের কাছেও হাত দিয়ে টেনে করছি প্রত্যেকটা জায়গাকে ভালো করে ব্লেন্ড করতে হবে প্রথমে আমি ক্রিমের একটা লেয়ার লাগিয়েছিলাম তারপরে আমার মনে হলো দিস ইজ নট এনাফ ফর মি সো আমি সি সিসি ক্রিম নিলাম আমার গলাতে লাগালাম এবং আমার মুখে যেই মানে পিগমেন্টেশন টাইপের হালকা আমার দরকার মনে সেই সব জায়গায় আমি লাগিয়ে দিচ্ছি আমি বেশি কিন্তু লাগাইনি কারণ আমি চেয়েছিলাম সরস্বতী পুজোয় আমার বেসটা একদম ফ্ললেস থাকুক অ্যান্ড একদম লাইট ওয়েটের থাকুক পিছনে আমি বারবার গান চেঞ্জ করবো বারবার বক বক করব কারণ আমার বোন শাড়ি পরছিলো আমি বলছিলাম এই শাড়ি পর তাদের শাড়ি পর আর আমি এমন একটা মানুষ যে মেকআপ করার সময় যাই হোক আমি আমার মিউজিক লাভার তো আমি সারাক্ষণ ঘরে মিউজিক চালিয়ে রেখে দিই যখন আমি কোনো কাজ করি বা কিছু দেখো আমি সারাক্ষণ বক 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 করে যাচ্ছি কারণ আমি বলছিলাম যে মেকআপ তাড়াতাড়ি শাড়িটা পরে নেয় তারপর তোকে বাকি মেকআপটা করাবো তো এখানে আমি দেখো অনেকটা টাইম নিয়ে কিন্তু আমি ব্ল্যান্ড করে যাচ্ছি তোমাদেরও এটাই বলো ভালো করে ব্লেন্ড করো তো বেস তো আমার কমপ্লিট এবার আমি কনসিলার লাগাবো কানসিলার জন্য হিলারি ডোডার এই প্যানস্টিকটা ইউজ করছি খুব ভালো তোমরা সবাই যেন অনেকবার ইউজ করেছি চোখের তলা চোখের উপরে যেখানে যেখানে আমার পিগমেন্টেশন আছে সেখানে ইউজ করে নেবো আমার অনেক জায়গাতে পিগমেন্টেশনের একটু প্রবলেম আছে যেমন এই তোমার ঠোঁটের আশেপাশে এই জায়গাগুলো অ্যান্ড খুব ভালো করে আমি কনসিলারটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যান্ড একটুখানি ভূতের মতো আমাকে দেখতে লাগছে বাট ব্লেন্ড করার পরে এটা একদম ঠিক হয়ে যাবে এখন আমার জ্যাঠা এসছে মুখের মধ্যে কি ঘষে যাচ্ছিস কি থেকে কি হয়ে যাচ্ছিস মানে আমি বলছিলাম যে দেখো মেয়েদের তো কত সুন্দর লাগে মেকআপ করলে তোমাদের তো মেকআপ করার অপশানটাই নেই তো সেটাই আর কি এবার আমি এটাকেও ভালো করে ব্লেন্ড করছি এই কনসিলারটা একটা প্লাস পয়েন্ট কী বলতো খুব ক্রিমি মানে মাখনের মতো ব্লেন্ড হয়ে যায় ইভেন বেশি করে প্রেসও করতে হয় না তো আমি গলাতেও কিন্তু মেকআপটা দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ গলাটাকে কিন্তু অ্যাভয়েড করো না তো বেস মেকআপের সাথে সাথে গলাটা আমার মেকআপ করে নিচ্ছি অ্যান্ড যেরকমভাবে পারবে সেরকমভাবে ব্লেন্ড করবে অ্যান্ড বেস মেকআপটা জাস্ট মানে ব্লেন্ডিংটাই মেন আর কি আর কিছুই নয় জাস্ট মেবলিন ফিটমির কম্প্যাক্ট পাউডার নিয়ে আমি এটাকে তোমার সেট করছি আমার মেকআপটাকে খুব 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 ভালো অ্যান্ড এখানে যা যা আমি প্রোডাক্ট ইউজ করেছি প্রত্যেকটা প্রোডাক্টই ওয়াটারপ্রুফ তো আমি আলাদা করে বলছি না আর এই কম্প্যাক্টটার সাথে কিন্তু এসবিএফও থাকে তো যদি রোদেও যাও তো প্রবলেম হবে না তোমাদের কোনো অ্যান্ড এখন কম্প্যাক্টটা মাখার পর হয়তো বা মুখটা ফ্যাকাসে লাগতে পারে সাদা সাদা লাগতে পারে এটা আমার ক্যামেরা কোয়ালিটির জন্য বাট রিয়েল লাইফে অতটাও সাদা লাগে না ব্লাশার হাইলাইটার এগুলো লাগানোর পর কিন্তু ব্যাপারটা বসে যায় আর আমি কম্প্যাক্টটা একটুখানি বেশি করেই দিচ্ছি কারণ পাখা চলছিল না তো তার জন্য আর কি মানে ঘেমে কম্প্যাক্টটা মুখে বসে যেতে তো টাইম লাগবে তো বসে যাওয়ার পর এটা দেখতে ভালো লাগবে যেটা উনি এক্সিস্ট কম্প্যাক্ট তোমাদের মুখে বসে থাকবে সেটা তোমরা কী করো বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাম করে তুলে নেবে তাহলে একটুখানি বসে যাবে আই মেকআপ শুরু করছি হিলারি ডোডার নাম্বার ওয়ান প্যালেটটা নিচ্ছি আমি সরি নাম্বার ওয়ান না নাম্বার টু খুব সুন্দর পিগমেন্টেড একটা প্যালেট প্রচুর কালার আছে এই টাইপের একটা ব্লেন্ডিং ব্রাশ নিচ্ছি সেদিনকে আমি ব্লু সিমারাইজ করেছিলাম আমি ব্লু করেছিলাম তোমাদের ড্রেস অনুযায়ী তোমরা করতে পারো আমি প্রথমে একটা ক্রিজ কালার নিচ্ছি নিউট কালারের আই নিয়ে আমি আমার ক্রিজে লাগাচ্ছি যেখানে আমার চোখটা ভাজ হচ্ছে সেখানে কিন্তু আমি নিউট কালারের আই লাগাচ্ছি যাই আই মেকআপ করা কেন সবসময় ক্রিজে একটা করে কালার কিন্তু লাগিয়ে নিতে হয় তো আমি জানি না কেন তোমরা কতটা বুঝতে পারছো বাট এই দেখো ক্রিজে যেখানে আমার আইটা ভাজ হচ্ছে সেখানে আমি এই কোরাল কালারটা নিউ টাইপের একটা কালার অরেঞ্জি ওই কালারটা লাগিয়ে নিচ্ছি আমার ব্লাউজটা ছিল হচ্ছে পিঙ্ক আর আমার শাড়িটা ছিল হচ্ছে ব্লু তো আমি হালকা ওই পিঙ্কের টাচটা রাখতে চাইছিলাম বেসিক্যালি এটা একটা পিঙ্কিশ টাইপেরই কালার এ এর পরে আমি একটা নেব লাইট ইয়েলো কালার এটাতে কোনো কালার আসে না জাস্ট ট্রান্সপেরেন্ট তো আমি এই কোরাল কালারটাকে একটুখানি ফেডেড করার জন্য এটা কি ইউজ করছি আই মেকআপের রুলটা এটা ডার্ক থেকে লাইটের দিকে যায় তো এবার আমি যেটা করতে চলেছি এটাকে ব্লেন্ড করে দিলাম এবার আমি আমার চোখে শিমারটা অ্যাপ্লাই করতে চলেছি শিমার অ্যাপ্লাই করার জন্য আমি নিয়ে নিয়েছি এই টাইপের একটা অ্যাঙ্গুলার ব্রাশ ঠিক আছে এই টাইপের অ্যাঙ্গুলার ব্রাশ নিয়ে আমি আমার আইসাইডের প্যালেটে থাকা এই ব্লু শিমারটা নিচ্ছি তোমাদের ড্রেসের কালার যদি গ্রিন হয় তোমরা গ্রিন শিমার নেবে গোল্ডেন হলে গোল্ডেন অরেঞ্জ যে কোনো কালার পুরো প্রসেসটাই সেম থাকবে শুধু শিমারের কালারটা তোমরা চেঞ্জ করে নিতে পারো আর এবার তোমাদেরকে একটুখানি ভালো করে দেখতে হবে দেখো তোমার ক্রিজ মানে যেখানে আইটা ভাজ হচ্ছে ওখানে এই অ্যাঙ্গুলার ব্রাশ নামে একটা লাইন ক্রিয়েট করে নিলাম একটা ড্র করে নিলাম বর্ডার করে নিলাম আগে হতো না ওরকম লিপ লাইন করে নিলাম তারপরে লিপস্টিক পরলাম ঠিক ওই ব্যাপারটা ওই ব্রাশটা নিয়ে আমি চোখটাকে আগে বর্ডার করে নিলাম এইভাবে তারপরে আমি যেটা করব ওর উপরে ভালো করে সিমার অ্যাপ্লাই করব আমি মোটামুটি বলতে পারো লিডে যেটাকে আই লিড বলে আর কি আই লিডের বলতে পারো পুরোটাই আমি এরকম অ্যাপ্লাই করেছি জানি না কেন ব্লু কালারটা ক্যামেরাটা ভালো পিক করতে পারছে না আর এবার যেটা আমি করলাম যে আমার লাইনটা হয়ে যাওয়ার পর আমি ওই জায়গাটা সিমারটা অ্যাপ্লাই করে নিচ্ছি মনে রাখবে অল্প অল্প করে দেবে একবার কেন একদমই বেশি দিতে যাবে না তাহলে কিন্তু ভালো লাগবে না ঠিক আছে তোমরা এখানে গ্লিটারও ইউজ করতে পারো আমার মনে হয় গ্লিটারের সিমারটা বেশি ভালো লাগবে আর এবার আমি যেটা করবো এই যে আমি একটা লাইন ড্র করেছিলাম মনে আছে একটুখানি আগে ড্র করলাম না ওই লাইনটা যাতে ভালো করে ফুটে না ওঠে তো পিঙ্ক কালারটার সাথে আমি এটাকে জাস্ট ব্লেন্ড করে দিচ্ছি লাইনটা যাতে ভালো করে ফুটে না ওঠে তাহলে সিমলেস লাগবে মেকআপটা দেখতে আর কি ব্লু কালারটা পিঙ্ক কালারটা মিক্স করে নিলাম এবার আমি হাত দিয়ে সিমারটা অ্যাপ্লাই করে নিয়েছি যেহেতু মিক্স করার সময় কিছুটা সিমার আমার ঝরে গেছিলো তো তার জন্য তো আমার আই মেকআপ তো এখানেই দেন মানে আই শেডের কাজ তো এখানেই দেন আইলাইনার অ্যাপ্লাই করছে এটা হচ্ছে স্কেচ আইলাইনার হুডা বিউটি ঠিক আছে তোমাদের দুর্গা পুজোর সময় দেখিয়েছিলাম যেটা শুকিয়ে গেছে অ্যাকচুয়ালি গাছ শুকিয়ে যায়নি আমারই ভুলের জন্য ওটা তোমার ঢাকনাটা ভালো করে আটকায়নি বলে তো যাই হোক দোকানদার আবার ফেরত করে দিয়েছিল তোমাদেরকে বলে দিলাম আইলাইনারটা কী করে পড়ছি তোমরা দেখে নাও আর তোমাদেরকে একটা টিপস দিতে চাইবো যদি বিগিনার্স হয়ে থাকো অবশ্যই এই টাইপের পেন বা স্কেচ আইলাইনার এই টাইপের যেগুলো থাকে তোমরা নিতে পারো কারণ এইগুলো কী বলো তো হাতে তোমার কন্ট্রোল থাকবে আর এগুলো দিয়ে উইং বানানো প্রচণ্ড ইজি আর কীভাবে আমি উইংটা বানাচ্ছি তোমরাও দেখো মানে আইলাইনারের উইং এক্সপ্লেন করার জন্য আমি পারফেক্ট নই দুটো আই করে তোমাদের সাথে ফিরে আসছি তো দেখো আমার দুটো আইয়ের বেসিক আইলাইনারটা লাগানো হয়ে গেছে আমি ভাবছিলাম উইং করব কি করবো না বাট আবার ভাবলাম যে না উইং না করলে কি আইলাইনার ফোটে বলো আর আমার মুখে কিন্তু আগেও বলেছি খুব বেশি বড় উইং মানায় না মানে আমার খুব ছোট ওটা আমার ভালো লাগে না তো আমি কী করি একটা মিডিয়াম সাইজের মোটামুটি উইং করি আমার খুব বেশি বড় উইং আমার মুখে মানায় না যেহেতু আমার মুখটা খুব বেশি বড় আকারের নয় মানে মোটামুটি ওই ছোটোর মধ্যেই তো দেখো আমি কী করে উইংটা করলাম একটা শার্প উইং করেছি খুব সুন্দর হয়েছিল সেদিনকে আই আইয়ের মেকআপটাকে ফুটিয়ে তুলতে গেলে কিন্তু আইলাইনারটা খুব ভালো করে পড়তে হবে আইলাইনার পরে নিয়েছি ঠিক আছে আমি আমার আইস কর্নারেও দিয়ে দিয়েছি উইংটাও ভালো করে করে নিয়েছি কাজাল অ্যাপ্লাই করবো এবার ঠিক আছে আমি ব্লু হেভেনের এই কাজলটা নিচ্ছি এখন আমি অনেক টাইপের বক বক করবো দেখো দেখো এই মেঘা শাড়ি পরে নে আমার বোনকে বলছিলাম লোয়ার লোয়ার ল্যাশ লাইনের মেকআপটা আগে করবো তারপর কাজল লাগাবো এই পিঙ্ক কালারটা আছে যেটা আমি আমার চোখের এই বাইরের দিকে লাগাবো গাইস তোমরা যারা এখনও পর্যন্ত লোয়ার ল্যাশ লাইনে মেকআপ করো না তাদেরকে বলছি প্লিজ করো অনেকটা ডিফারেন্স আসে চোখটা প্রচণ্ড খোলা টাইপের লাগে ঢোকা টাইপের লাগে না নাহলে বড্ড কী বলবো ইয়ে টাইপের লাগে যদি পাশে ভাবো এটা কে ওটা আমার জেঠিমা মেঘাকে শাড়ি পরার ছিল তো আমি বাইরের দিকটাতে তো ওই হট পিঙ্ক কালারটা লাগালাম ভিতরের দিকে প্রথমে ব্লু সিমার্টটা লাগিয়েছিলাম বিকেশ ভিতরের দিকে সিমার লাগালে দেখতে খুব ভালো লাগে বাট যেটা হলো যে আমাকে লাগানোর পর আমার ডিসিশনটা চেঞ্জ করতে হলো কারণ আমাকে ব্লু সিমার্টটা ইনার কর্নারে লাগিয়ে ভালো লাগছিল না তো আমি গোল্ডেনই পরে লাগিয়ে নিয়েছিলাম বাট তোমাদেরকে বলবো যে অবশ্যই কিন্তু ইনার কর্নারে সিমার্ট লাগাবে ঠিক আছে তো যাই হোক এখানে দেখো মেঘা শাড়ি পরে চলে এসছে এখনও লিপস্টিক পরছে যাই হোক আমি এখন কাজল অ্যাপ্লাই করছি ব্লু হেভেনের কাজল কাজলটা আমি বাইরের দিকেই লাগাবো আমি কিন্তু ইনার কর্নারে কাজল লাগাই না সেটা তোমরা সবাই জানো তো আমি চোখের বাইরের দিকটাই এইভাবে কাজল লাগিয়ে দিচ্ছি চোখের মাঝখানটা পর্যন্ত আর ওটাকেই আমি এই টাইপের একটা স্মাজ অ্যাপ্লিকেটার ব্রাশ নিয়ে নিচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি এই টাইপের স্মাজ অ্যাপ্লিকেটার ব্রাশ নিয়ে তোমাদের কাছে যেরকম আছে সেরকম নিয়ে কাজাল নেবে আর কাজালটাকে এইভাবে স্মাজ করে দিচ্ছি ঠিক আছে যাতে কিনা একটা ব্ল্যান্ডেড লুক আসে মানে বুঝতেই পারছ কেমন বলতে চাইছি আমি ব্লাশার লাগাবো এবার আর এই কোরাল কালারটা এই বেবি পিঙ্ক কালারটা আমি ব্লাশার লাগাচ্ছি ব্ল্যাশারটা আমার লাগাতে খুব ভালো লাগে এতে কি হয় বলো তো মেকআপ একটা কালার আসে এই যে ফাউন্ডেশনটা লাগানোর পর মুখটা সাদা সাদা লাগছিলো ওখানে একটা কালার অ্যাড করে হচ্ছে ব্লাশের কন্ট্রোল এগুলো যদি আমি কন্ট্রোল করি না তো আমি আমার অ্যাপেল অফ দ্য সে ব্লাশার লাগিয়ে নিচ্ছি আর ব্লাশার লাগিয়ে নেওয়ার পর আমার মা যেটা বললো যে যা আগে শাড়িটা পরে তারপরে বাকি মেকআপটা করবি যেহেতু আমার জেঠিমা আমাকে শাড়িটা পরিয়ে দিয়েছিল তো জেঠিমা যেহেতু কাজ ছিল তো তার জন্য বলে যে আগে যেটি দুই মাকে ছেড়ে দে মানে আমি আমার জেঠিমাকে তো দুই মা বলে সবাই জানো যাই হোক এবার আমি আমার করবো আমার বাকি মেকআপটা করবো আমি আমার আইব্রোটা আজকাল যাই না কেন আমি আমার কি বলবো আই মেকআপটা হয়ে যাওয়ার পর আইব্রো করছি এটা সুইস বিউটির আইব্রো পেন্সিল তো বেশি আমি ঢং করিনি আর কি নর্মালি আইব্রো করে নিয়েছি এই কালারটা আমার আইব্রোর সাথে ম্যাচ আমি আইব্রোটাকে আগেই কম করে রেখেছিলাম জাস্ট ফিল আপ করছি যাই না কেন এটা আমি করছি যে পুরো আই মেকআপটা করার পর আইব্রোটা করছি অ্যাকচুয়ালি আইব্রোটা আগে করতে হয় বাট আমি করছি তো এটাকে আমি ব্রাশ দিয়ে কমও করে নিচ্ছি অ্যান্ড এটা হয়ে যাওয়ার পর আমি আমার লিপস্টিক অ্যাপ্লাই করবো লিপস্টিকের জন্য আমি সেদিনকে অ্যাপ্লাই করেছিলাম এটা পিঙ্ক কালার একদম আমার ব্লাউজের সাথে ম্যাচিং হট পিঙ্ক কালার কিজ বিউটির লিপস্টিক এটা আমি তোমাদেরকে আগের দিন বলেছিলাম এই লিপস্টিকটা যখন রিভিউ করেছিলাম যে লিপসটিকটা একদমই ওয়াটারপ্রুফ নয় বাট গাইজ আমি নেক্সট টাইম ট্রাই করলাম যে দেখি যে না এটাতে একদমই ওয়াটারপ্রুফ মানে হাজার জল লাগলো এটা ওঠে না তো আমি জানি একটুখানি আনবিলিভেবেল ব্যাপার বাট কী করবো তো পুরো লিপস্টিকটা লাগিয়ে নেওয়ার পর হাইলাইটার লাগিয়ে নেওয়ার পর হাইলাইটারটা আমি অফ ক্যামেরা ইউজ করেছি অ্যান্ড দেন জুয়েলারি করে আমার হেয়ারস্টাইল করে বাকি যা যা আছে সব করে চলো তোমাদেরকে ফাইনাল লুকটা দেখায় আর সেটিংস প্রিয় কিন্তু অ্যাপ্লাই করেছিলাম তো চলো আমার ফাইনাল লুকটা তোমরা দেখে নাও এবার আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে মেকআপটা আসলেই ওয়াটারপ্রুফ কি না সেটার আমি পরীক্ষা করতে চলেছি তো আমি মেকআপটা করেছিলাম নিয়ারলি বারোটার সময় আর এখন দেখতেই পাচ্ছ তিনটে বেজে গেছে ঠিক আছে তো অনেকক্ষণ টাইম স্টিল আমার মেকআপটা কিন্তু একটু ফেড হয়নি খুব ভালো আছে অ্যান্ড অলরেডি মেকআপটা ভালো আছে এবার ওয়াটারপ্রুফ টেস্ট করছি এক গ্লাস জল আছে ঠিক আছে এটাকে এবার আমি আমার পুরো মুখের মধ্যে ঢেলে দেবো এবার যে আমি মুখে ঢালিনি তোমাদের কাছে প্রুফও দিচ্ছি যে মানে পুরো মুখটা আমি ভিজিয়ে দিয়েছি একবার নয় দু দুবার ইভেন আমার মেকআপটা তাও নষ্ট হয়নি দেখতেই পাচ্ছি মুখ থেকে জলগুলো কিন্তু সরে সরে পড়ে যাচ্ছে এখানে বোঝা যাচ্ছে না ঠিকই বাট নেক্সট ক্লিপে তোমরা বুঝতে পারবে একটু ঠান্ডা লেগেছে তো কাশি ফাঁসি একটুখানি দেখতেই পারো পুরো মুখটা কিন্তু ভিজিয়ে নিয়েছে দেখো আমার মুখ থেকে জলটা পরে যাচ্ছে মেকআপটা কিন্তু লেগে থাকছে না জলটা তো এর মানে এইটা যে মেকআপটা ওয়াটারপ্রুফ অ্যান্ড আমার মুখে যে লোম আছে সেই লোমে তো অবশ্যই জলটা লাগবে সেটা লেগেছে ইভেন আমার আই শেটো সব এখনও পর্যন্ত খুব ভালো আছে এবার তোমাদেরকে প্যাট্রেস্ট টেস্ট করেও দেখাচ্ছে আর কি একটা টাওয়ালে ভালো করে প্রেস করছি দেখতে পাচ্ছ নো মেকআপ সব জায়গায় প্রেস করছি মানে আই শ্যাডো থেকে আরম্ভ করে লিপস্টিক বেস মেকআপ সব জায়গায় আমি এই টাইপের নিজে কোনো দিন ভালো করে টেস্ট করিনি তো আমি নিজে অবাক হয়ে গেছি ভেবেছিলাম আই শ্যাডোটা ট্রান্সফার হবে বাট আই শ্যাডোটা পর্যন্ত ট্রান্সফার হয়নি দেখো ভালো করেই কিন্তু আমি প্রেস করছি দেখো তোমরা জাস্ট এটা ওয়াটারপ্রুফ মেকআপ তো এই হচ্ছে আমার সরস্বতী পুজোর গেট রেডি উইথ মি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ভুলবে না আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে ভুলবে না সরস্বতী পুজোর দিন ক্রিয়েট করা রিলস অ্যান্ড আর বাকি ভিডিও আর ছবি সব কিন্তু ওখানে আমি পোস্ট করেছি আমার ইনস্টাগ্রাম আইডি সিক্সটি সেভেন ফাইভ সিক্স ফলো করে দিও আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও মেকআপ লুকটা হেল্পফুল হলো কিনা সেটাও কমেন্ট করে জানিও বাই